Hey, what's up, everyone? এখন আমি চাঁদপুরে বাজে সকাল 11টা একটু পরে বের হয়ে যেতেছি আর কি বাসে উঠবো দেন আইল বি গন ফ্রম হিয়ার এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আজকে হচ্ছে চাঁদপুরে থাকার তৃতীয় দিন কালকে আমার আঙ্কেলকে কবর দেওয়া হয়েছিল পরশুদিন রাতে নিয়ে আসা হয়েছিল আর কি অ্যান্ড ওয়েদারটা খুবই পিসফুল কালকে সারা রাত অনেক ঝড় হয়েছে ইয়ো আমি এখন ঢাকাতে চলে আসছি কালকে চলে আসছি তারপর আর বের হয় নাই খুবই টায়ার্ড লাগছিল কারণটা হচ্ছে এত জ্যাম ছিল আমার রাস্তায় ইফতার করা লাগছে আমি আব্বামুর সাথে সিএনজি তে ছিলাম সো বাস ঢাকাতে আসছে হচ্ছে 3টা বাজে কিন্তু 3টা বাজে সায়দাবাদ থেকে ধানমন্ডি আসতে বেজে গেছে 6:20 নাকি কত জানি রাস্তাতে ইফতার করা লাগছে সিএনজির ভিতরে আমরা পানি টানি কিনছি কিছু পেঁয়াজ আলুর চপ বেগুনি টেগুনি এগুলো কিনছিলাম সিএনজি ওয়ালারও দিছি আর আমরা খাইছি যাই হোক চাঁদপুরে যাওয়ার দিনগুলোর কথা বলি ওখানে কি হয়েছে ফার্স্টের দিনে আমরা তো গেছি অনেক রাতে আর লাশের গাড়ি নিয়ে বের হতে বের হতে অনেক লেট হয়ে গেছে কারণটা হচ্ছে এয়ারপোর্টে যে প্রসেসিং ওটাতে অনেক টাইম লাগছে অলসো তার ওয়াইফের এনআইডি কার্ডের ফটোকপি এই জিনিসগুলোরও দরকার হয়েছিল আর কি অনেক হয়রানি লাশের গাড়ি নিয়ে পরে রাতের বেলা আসার সময় আবার কি হয়েছে অ্যাম্বুলেন্সের টায়ার নষ্ট হয়ে গেছে টায়ার ব্লাস্ট হয়েছে আর কি লিটারালি অ্যাম্বুলেন্স হচ্ছে রাস্তায় পুরো অকেজো হয়েছিল অ্যান্ড অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে খুবই বেগিনার লেভেলের সে টায়ার মায়ের চেঞ্জ করতে পারে না পরে হচ্ছে ওইখানে আমার এক ফুফাতো ভাই ছিল গাড়িতে সে গাড়ি চালাইতো সে পরে হচ্ছে টায়ার চেঞ্জ করছে আর কি এইসব কাহিনী আবার হইতেছে গভীর রাতে একদম 1:30-2টার দিকে লাশের গাড়ি নিয়ে তো অনেকেরই ভয় টয় কাজ করতেছিল দেন হচ্ছে তার যে বাড়ি ছিল তার বাড়িতে হচ্ছে কফিন খোলা হয় তারপরে তার ফ্যামিলি মেম্বারদেরকে দেখানোর পরে মসজিদে নিয়ে আসা হয় আর কি 9:30-টার দিকে জানাজা দেওয়া হয় কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছিল অ্যাকচুয়ালি কফিন খুলে ফেলার পরে তো মনে করেন গ্যাসটা বেরোতে থাকে আর যে কেমিক্যাল দিছিল কেমিক্যালের গন্ধে অনেকের বমি আসতেছিল আমার ভাই ওই দিনই চলে আসছিল কারণ আমার ভাইয়ের ব্যাংকে কাজ ছিল আমার ভাবি যেতে পারে নাই তার পরীক্ষা টরীক্ষা ছিল বিভিন্ন প্রবলেম ছিল তাকে ছুটি দেয় নাই আর কি কিন্তু ওই দিন সকাল 8টা বাজে এমন লেভেলের কুয়াশা ছিল অনেক কুয়াশা আমি ছবি দেখা দিতেছি আমি ভিডিওর মাঝখানে আমি যে ছবিগুলো তুলছি অথবা ভিডিও করছি এগুলো দেখা দিব আপনাদেরকে এখানে আবার কি গ্যাঞ্জাম হইলো শিলা বৃষ্টি হয়েছে আর কি ঢাকাতে শিলা বৃষ্টি হয়েছে ওইখানে শিলা পড়ে নাই কিন্তু প্রচুর ঝড় হয়েছে প্রচুর ঝড় বাসটা তো দিবে আমার চাপ যাক বেঁচে গেছি সো প্রচুর ঝড় হয়েছে আর আমার ঢাকা যে ফ্রেন্ডরা ছিল তারা বললো যে শিলা বৃষ্টি হয়েছে আপনারা যারা ঢাকায় আছেন তারা তো জানেনি পুরো ঢাকাতেই হয়েছে আই গেস সব জায়গাতেই এর পরের দিন কোনো বৃষ্টি হয় নাই চাঁদপুরেও এরপরে হচ্ছে সকালবেলা আমরা বাসে উঠবো এরকম চিন্তা করছি কিন্তু কবরস্থান নিয়ে কিছু কাজ ছিল ওগুলো বেড়া টেড়া দেওয়ার দরকার ছিল এরকম কাজ টাজ করতে করতে এসেই করতে করতে বিভিন্ন মানুষের সাথে দেখা করতে করতে আমরা 12টার দিকে হচ্ছে বের হয়েছি সো আমি ওয়ার্নিং দিতেছিলাম আব্বু আম্মুকে যে আজকে কিন্তু রাস্তায় ইফতার করা লাগবে তখন কিন্তু রাস্তায় ইফতার করা লাগবে কিন্তু বাস যাইতে অ্যাকচুয়ালি দেরি হয় নাই বাসটা জাস্ট হচ্ছে কচুয়ার ভিতর দিয়ে গেছে ওইখানে একটু দেরি হয়েছিল কচুয়ার ভিতর দিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে মেইন রোডে উঠছে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠছে তখন ডিসের টান বলা যায় অল্প সময়ের ভিতরে আমরা নারায়ণগঞ্জ চলে আসছি অ্যান্ড আমি তো ক্যামেরা নেই নাই সাথে জাস্ট হচ্ছে ফোন দিয়ে কিছু ছবি তুলছিলাম ছবিগুলো অনেক সুন্দর আসছিল ব্রিজের ছবি আর হচ্ছে রাস্তার সিনারি ওই ছবিগুলো আপনাদেরকে দেখা দিতেছি আর হচ্ছে একটা ছবি অনেক সুন্দর আসছিল ওইটা হচ্ছে একটা গ্রামের সিনারি তুলতেছিলাম ওইখানে হচ্ছে একটা পাখিও চলে আসছিল আর কি সো পাখিটা ক্যাপচার হয়ে গেছিল মুভিং বাস থেকে তুলছিলাম সো প্রেজ টু মাই ফোনস ক্যামেরা যদি আমার ফোনের ক্যামেরা তো ভালো না কিন্তু কেমন কেমন জানি মুভিং বাসের ভিতরে পাখি আটকা গেছে আর কি সো এরপরে হচ্ছে শনির একটা পার হয়ে সায়দাবাদে আমাদেরকে নামা দিছিল সবাইকে সায়দাবাদে নামা দিছে বাস আর যাবে না এরপরে শুরু হয়েছে জ্যাম এরপরে শুরু হয়েছে জ্যাম সিএনজি ওয়ালা আমাদেরকে বলতেছে যে কই জানি আগুন লাগছে এই জন্য হচ্ছে ফ্লাইওভারের উপরে বন্ধ ফ্লাইওভারের উপরে যারা আছে সব আটকায় আছে তারপরে হচ্ছে আমরা নিচে দিয়ে গেলাম নিচে দিয়ে যাওয়ানোর পরে সিএনজি ওয়ালা বলতেছে যে সব জায়গাতেই তো জ্যাম কোন দিক দিয়ে যাওয়া যায় তারপরে হচ্ছে আমরা মুগদার ভিতর দিয়ে শর্টকাট মারছি মুগদার ভিতরে রাস্তার অবস্থা এত খারাপ ওরে বাবা রে ভাগ্য ভালো আমি ঢাকার এই সাইডটাতে থাকি আমি যদি ঢাকার ওই সাইডে থাকতাম আমার জীবন
পড়ে অতিষ্ঠ হয়ে যেত। যাই হোক, মুগ্ধা টুকদা পার হয়ে মতিঝিলের ওই সাইড দিয়ে দেন হচ্ছে অনেক কষ্টে আমরা ফ্লাইওভারটা আবার পার হয়ে ইস্কাটনের দিকে গেছি। সো এত জ্যাম ছিল, পরে ইস্কাটনের ওইখানেই হচ্ছে আব্বু সিএনজি থেকে নেমে হোটেলগুলোর থেকে ওই পানি, তারপরে হচ্ছে পেঁয়াজু আলু চপ এই জিনিসগুলো কিনছিল। আর হোটেলগুলো তো প্রচুর ভিড় আর কি, ইফতারির সময় হয়ে গেছে না, রাস্তাতে যে বাইকাররা ছিল তারা সব বাইক নামায়া টামায়া ইফতারি কিনতে গেছে, ফুটিকা কিনতেছে, পানি কিনতেছে, এরকম অবস্থা আর কি। এরপরে হচ্ছে আমরা চেষ্টা করছি যে বাসা আসতে পারি নাকি, দেন আমরা যখন ধানমন্ডি 32 নম্বরের সামনে আসছি সিএনজি ওলা করছে আরেক ভুল, আমি তারা বলতেছি যে 32 নম্বরের ভিতরে ঢুকেন, 27 নম্বর পুরোটাই জ্যাম থাকবে। সে কি করছে, 27 নম্বরের দিকে চলে গেছে। এখন 27 নম্বরের দিকে তো হইতেছে যারা মানিক মে এভিনিউ যাবে অথবা মনে করেন গণভবন যাবে, মিরপুর যাবে তারা। সো ওইখানের বাসটা সব মিলে পুরো রাস্তা জ্যাম, এদিকে 27 নম্বর ছিল খালি। সো ওই রাস্তাতে আমরা বসেছিলাম হচ্ছে, তারপরে আমরা ইফতার করি, আজান দিয়ে দিছিল, দেন আমরা ওইখানে পানি টানি খাই, তারপর হচ্ছে আমরা যেই পেঁয়াজ আলু চপ এগুলো নিছিলাম ওগুলো হচ্ছে সিএনজিওয়ালার সাথে শেয়ার করে পরে খাইছিলাম আর কি। এই তো, তারপরে 27 নম্বর রাস্তায় আসার পরে আমি সিএনজি থেকে নেমে যাই, কারণ আমার বসতে খুবই কষ্ট হইতেছিল এত চিপাচাপের ভিতরে। সো আমি সিএনজি থেকে নেমে হাইটা বাসায় চলে আসি, আব্বামও ছিল সিএনজিতে। সো হেঁটে বাসা চলে আসার সময় আমি কি করছি, রাস্তা থেকে আবার কিছু খাবার টাবার কিনে নিছি, কারণ আব্বা আম্মু যখন বাসা আসবে তাদের কাছে তো কিছু নাই, সো তাদের জন্য প্রবলেম না হয় এজন্য আমি খাবার টাবার কিনে নিছিলাম, কিনে গোসল ঢুকছি, কিছুক্ষণ পরে আব্বা আম্মু আসছে, তারপরে তারা আর কি ওই খাবারগুলো খাইছে। এই ছিল আমার চাঁদপুর থেকে ঢাকায় আসা আর কি। সো এখন চলে আসছি, আর আমার মোটরসাইকেলে ফুয়েল ভরা লাগবে, নেক্সট ভিডিওতে আই গেস আপনারা ফুয়েল ভরার ভিডিও দেখবেন। সো ভিডিওটা এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So, see you in the next one. Shobai bhalo thaken. Tata.